এই নূতন দেখাধিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, রিক্ততার বক্ষভেদী আপনারে কর উন্মোচন, উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ। গদ্যের ছন্দে ছন্দে জন্মদিনে এভাবেই নিজেকে উন্মোচন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বের আর কেউ তাঁর মতো এভাবে আত্ম উপলব্ধি করতে পারেননি। তিনি শুধু নিজের নয়, প্রত্যেক বাঙালির আত্ম উন্মোচন করেছিলেন তাঁর গান, কবিতা আর গদ্যের মধ্য দিয়ে। মানব জীবনের অনুভূতির প্রতিটি স্তরেই রয়েছেন রবীন্দ্রনাথের উপস্থিতি। বাঙালির চেতনায়, মেধা ও মননে রবীন্দ্রনাথ সর্বব্যাপী একজন কবি, সাহিত্যিক, দার্শনিক, গীতিকার ও নাট্যকার হিসেবে বিশ্ববিখ্যাত এই মহামানবের আজ জন্মদিন। আজ কবিগুরুর 160তম জন্মদিবসে আমরা অমরপুর হীরালাল বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ সকলে মিলে এই মহামানবের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে আজ যেখানে গোটা বিশ্ব এক ভয়ঙ্কর বিপন্নতার মধ্যে দাঁড়িয়ে, ভয়ঙ্কর মহামারীর মহাবিপদের মধ্যে দাঁড়িয়ে, এমন দিনে আত্মপ্রত্যয় ও সংহত মনোভাব নিয়ে এই ভয়ঙ্করের মোকাবিলা করার শপথ নেবার দিন। বিপদে আমি না যেন করি ভয়, এই বাণী সম্মুখে রেখে ভয়ঙ্কর ঝড় তুফানের বিরুদ্ধে আমাদের জীবনের তরণী বেয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা আমাদের গৃহবন্দী এই সময়ে টুকরো টুকরো রবীন্দ্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। আই মারো মারো টান, আই ও
গুনে নাও খানি বাই ও চক্রবর্তী পটাশপুর থানার অন্তর্গত অমরপুর হীরালাল বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র আমি সুমন চক্রবর্তী। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সম্পর্কে আজ আমি কিছু বলতে যাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। উত্তর কলকাতার জোড়াসাঁকো অঞ্চলে বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি আর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। তিনি ছিলেন অষ্টমতম পুত্র সন্তান মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এবং তিনি পরবর্তীকালে বিশ্বকবি নামে খ্যাত হয়েছিলেন। তিনি ঠাকুরদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তিনি পরবর্তীকাল থেকে খুবই শৈশব থেকে আমৃত্যু পর্যন্ত তিনি নানা স্থানে ঘুরেছেন এবং জমিদারি ব্যবস্থা দেখার জন্য তিনি নানা স্থানে ঘুরে বেড়েছেন এবং জ্ঞানের অমূল্য রতন ভাণ্ডার সংগ্রহ করেছেন তিনি ঝুলিতে। সেই ঝুলি সংগ্রহ করার পর তিনি নানা কবিতাতে মন বসে। তিনি প্রথমে ছোটবেলা থেকেই তিনি ডাকনাম হয়ে ওঠে ছোট। নমস্কার, আমি সুস্মিতা দাস, অমরপুর হীরালাল বিদ্যানিকেতনে দশম শ্রেণীর ছাত্রী। আজ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে আমি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন ঝুলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন
সম লাগতেছিল চক্ষে মন। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আমি আজি শুভক্ষণে রাত পোহাল ভেবেছিলাম, তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহি হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভরে ভরে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা চুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত। মরি এই কি কথা রাজা ধীরাজ, আমায় দাও কিছু শুনে ক্ষণকালের দরে রইন মাথা নিচু। তোমার কি আর অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে ও পাত্রখানি ঘরে এলে উজাড় করে করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মজয়ন্তীতে অমরপুর হীরালাল বিদ্যানিকেতনের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরু পথে হারালো ধারা, জানি এ জানি তাহো হয়নি হারা। জীবনে আজও যাহা রয়েছে পিছে, জানিয়ে জানি তাও হয়নি মিছে। আমার অনাগত আমার অনাহত, তোমার বিনা তারে বাজিছে তারা, জানিয়ে জানি তাও হয়নি হারা। নমস্কার। ইশু শ্যামল সুন্দর, ইশু শ্যামল সুন্দর, আনু তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, ইশু শ্যামল সুন্দর, সে যে ব্যতীত হৃদয় আছে বিছায়ে, তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যতীত হৃদয় আছে বিছায়ে, তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিণী শ্যামল সুন্দর, ইশু শ্যামল সুন্দর।